আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে চলেছি। নিজেদের ইমিউনিটির পাওয়ার এই সময় বাড়ানো অত্যন্ত দরকার, যা সব ধরনের ভাইরাসের মোকাবিলা করবে। তাই এই ভিডিওটিতে আলোচনা করব এখন আপনি কি কি খাবেন আর কি কি খাবেন না। প্রথমেই বলি, শরীরে হাই প্রোটিন সরবরাহ করে ইমিউনিটি পাওয়ার বাড়াবে এমন একটি খাদ্য হলো সোয়াবিন। তাই প্রায় সোয়াবিন খান। বাচ্চাদের প্রত্যেকদিন একটি করে সিদ্ধ ডিম খাওয়াবেন এবং বেলা পাতিলেবুর শরবত খাওয়াবেন। এছাড়া যা যা খেতে বলা হচ্ছে যতটা পারবেন খাবেন। পুষ্টিবিদরা বলেন এই সময় আপনি সবজির মধ্যে করলা, বিট, ব্রকোলি, গাজর, পালং শাক, যে কোনো ডাল, টমেটো, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, জাম্বুরা, ক্যাপসিকাম, ফুলকপি ইত্যাদি খান। আপনি আপনার পাতে সজনে ডাঁটা, সজনে ফুল বা সজনে পাতা যে কোনো একটি রাখুন। আর শাকের মধ্যে যে কোনো ধরনের বা রঙের শাক আপনি খেতে পারেন। ফলের মধ্যে আপনি খাবেন পেঁপে, কমলা লেবু, আঙুর, তরমুজ, আনারস, জলপাই, আমলকি বা যে কোনো ধরনের লেবুও খেতে পারেন। মশলার মধ্যে আপনি খাবেন আদা, রসুন, হলুদ, গোলমরিচ, দারুচিনি, এছাড়াও শিমবিচি, মটরশুঁটি, লাল চাল, আটা এবং বাদাম, মানে কাঠবাদাম, চীনাবাদাম বা পেস্তাবাদাম, বাদাম তেল, জলপাইয়ের আচার, এগুলো খেতে পারেন। এছাড়া অন্যান্য খাদ্যের মধ্যে আপনি গ্রিন টি খাবেন। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট থাকে টক দইয়ে, তাই টক দই খাওয়া অত্যন্ত উপকারী। এছাড়াও খাবেন অঙ্কুরিত ছোলা। তাছাড়া দেশি ঘি ও মধু এবং সুসিদ্ধ করা মাংস, মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ খাওয়া ভালো। ডিম, দুধ জাতীয় খাবার রোজ পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করুন। এছাড়াও খাবেন জল প্রায় 5 লিটারের মতো। এবার বলি ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে গেলে কি কি খাওয়ার আপনি অ্যাভয়েড করবেন। আপনি খাবেন না অতিরিক্ত চিনি বা নুন মেশানো খাবার। সুতরাং বাদ দিন যে কোনো প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবার। জাঙ্ক ফুড খাবেন না, তেলে ভাজা খাবেন না, হাফ বয়েল ডিম বা ডিমের পোচ খাবেন না, সিদ্ধ ডিম বা ডিমের অমলেট অবশ্যই খেতে পারেন। আপনি এই সময় সব ধরনের কার্বনেট ড্রিঙ্কস যেগুলো বাজারে পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস, সেগুলো খাবেন না। আর আপনি জানেন তো বিড়ি, সিগারেট, জর্দা, তামাক বা সাদা পাতা, খয়ের, এগুলো কিন্তু রোগ প্রতিরোধে বাধা দেয় এবং ফুসফুসে সংক্রমণের ঝুঁকি বাড়ায়, তাই এইগুলো খাবেন না। ঠান্ডা খাবার বা আইসক্রিম থেকেও দূরে থাকবেন। আর একটা কথা জেনে রাখুন, অতিরিক্ত তাপে বা দীর্ঘ সময় ধরে রান্না করলে রান্নাতে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা কমে যায়, তাই প্রয়োজনীয় তাপমাত্রাতে রান্না করুন। আমি নতুন নতুন তথ্য জানাবার উৎসাহ পাবো যদি ভিডিওটি আত্মীয় বন্ধুদের শেয়ার করে দেন। এই প্রসঙ্গে আপনি আরও কোনো তথ্য জানলে বা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানান, উত্তর পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক দিন, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে পরের ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যায়।